শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 1450 বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে, লক্ষ কোটি যে অনুসারীদের পয়দা করে গেছে, তারা সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে। তারেক মনোররা কি সেই নেশা করে? না, তারেক মনোররা কোরআন হাদিসের নেশায় আসক্ত। যে আফিম 1400 বছর আগে আরবের সেই কুখ্যাত ডাকাত মুহাম্মদ সমাজে বিস্তার ঘটিয়ে গেছে। তাৎক্ষণিক দাবি করে বসে যে সে আসলে মেরাজে গেছিল, টাইম ট্রাভেল করছিল। তার বদনা দিয়ে টপটপ করে পানি পড়ছিল। তাছাড়া যখন আরবের লোকজন তাকে মোজেজা দেখাতে বলে, যেহেতু সে নিজেকে নবী দাবি করেছে, তাই সে একাকী পাহাড়ের মধ্যে চিপা চাপায় গিয়ে দাবি করেছিল, আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিল। এক টুকরো পড়েছিল পাহাড়ের উপরে, আরেক টুকরো মরুভূমির বালিতে। তার কাছে বিভিন্ন সময় ওহি আসে এবং সেগুলোকে সে তার সাহাবিদের মধ্যে সংরক্ষণ করে। অর্থাৎ এই যে কোরআন লিখেছে, এই কোরআনের আপনারা দেখবেন 70-80% ভার্স হচ্ছে তৎকালীন বিভিন্ন পুস্তক থেকে চুরি করা। আপনারা বাইবেলের সাথে অনেকটাই মিল পাবেন কোরআনের। তো সেই মরুভূমির কুখ্যাত ডাকাত, সেই সাইকোপ্যাথের উম্মত এই তারেক মনোয়াররা এরকম ভুলভাল কথা না বললে কিভাবে টিকে থাকবেন? খানকির পোলা তোর মায়ের চুদি, খানকির পোলা।